কৃষি বিভাগৰ সহায়ত ছবছৰ আগত মাত্ৰ পঞ্চাশটা মধুৰি আমৰ পুলি ৰোপণ কৰিছিল কাছাৰ জিলাৰ উধাৰবন্দৰ কৃষক কৃষ্ণ কুমাৰ দাসে। আৰু তেতিয়াৰ পৰাই তেওঁ মধুৰি আম খেতি কৰি প্ৰতি বছৰে লাখ লাখ টকা উপাৰ্জন কৰি আছে। কাছাৰ জিলাৰ উধাৰবন্দৰ দুৰ্গম অঞ্চলত মধুৰি আম খেতি কৰি সফলতা অৰ্জন কৰিছে কৃষক কৃষ্ণ কুমাৰ দাসে। আজি মধুৰি আমত তেওঁৰ পঞ্চাশটা গছৰ পৰা প্ৰায় 1000 গছ আছে। 5 বছৰ ধৰি বজাৰত মধুৰি আম বিক্ৰী কৰি আহিছে। এই উন্নত জাতৰ পৰা কম খৰচত 12 মাহৰ বাবে মধুৰি আম পোৱা যায়। প্ৰতিটো মধুৰি আমৰ ওজন 0.5 কিলোৰ পৰা 1 কিলোগ্ৰাম। এই খেতিয়কে জৈৱিকভাৱে মধুৰি আম উৎপাদন কৰি আছে। তেওঁ জনায় এতিয়া মধুৰি আমৰ উৎপাদনৰ উপৰিও তেওঁ গছৰ পুলিও বিক্ৰী কৰে। জৈৱিকভাৱে মধুৰি আম উৎপাদন কৰি বহু গ্ৰাহকেই তেওঁৰ সৈতে যোগাযোগ কৰিছে। মধুৰি আম খাই বহু লোকেই ডায়েবেটিছ নিয়ন্ত্ৰণ ৰাখিবলৈ সক্ষম হৈছে। গতিকে এতিয়া বহু লোকে ডায়েবেটিছৰ বাবে মধুৰি আম বিচাৰি যোগাযোগ কৰিছে তেওঁক। ইয়াৰ লগতে এই কৃষকে বিভিন্ন কোম্পানীত মধুৰি আম বিক্ৰী কৰি আছে, কাৰণ এই ফলৰ পৰা তেওঁলোকে জেলি বনাই মাৰ্কেটত বিক্ৰী কৰি আছে। আমাৰ নামটো কৃষ্ণ কুমাৰ দাস। আচ্ছা, আপোনাৰ উৎসাহ দিয়া দিছে তো এগ্ৰিকালচাৰ। আচ্ছা, এগ্ৰিকালচাৰ যখন যখন আমি উৎসাহ পাই যে আত্মা এগ্ৰিকালচাৰ টেকনলজি এজেন্সি, তখন আমি BFIC-র চেয়ারম্যান ছিলাম। তখন এই স্কিমটা যখন গভর্নমেন্টে দিল এগ্রিকালচার আমাদের ডেভেলপমেন্ট অফিসার ব্লক যে জয়নাল আবেদিন ওনার স্কিমটা দর, সেই স্কিমটা দেওয়া তখন আমাদের কৃষকরে এটা উৎসাহ দিল। এই উৎসাহের মধ্যে আমি এটা ধরছি। ধরার পরে আমার 50টা চারা তিনি প্রদান করেন। প্রদান করার পরে 50টা চারা থেকে আমি উৎসাহ হইলাম, কারণ 50টা চারা থেকে আমার এখানে প্রায় 1000টা চারা আমি এটা আমদানি করছি। তখন আমদানি করার কারণে ফসলটার ক্রাইসিস কিন্তু চলছে, আমাদের মার্কেটে বেজান আছে। কেন এটা অনেক সময় যেটা যাদের সুগার আছে এটা কিটা হয়, সুগারের যখন করে তো আমার এখান থেকে জায়গা থেকেই অনেক মাল বিক্রি হয়ে যায়। তারপরে আমি তো শিলচারে নিই, শিলচারে নিলে পরেও অনেক কোম্পানি আছে, এটা জেলি বানানি হয়। জেলিটাও মানে সুগারের জন্য খুবই একটা উপকারিতা। তো কারণে এখন আমি যখন মার্কেটে লিয়ে যাই, অনেক কারবারি আছে যারা ফুড প্রসেসিংয়ে যারা আছে মানে ফল বিক্রি করে, তাদেরই মানে অনেক ধরনের আমার ইয়ে দেয়, এটা হয় অ্যাডভান্স অর্ডার করে মানে শক্তি দেও। তার কারণে ক্রাইসিস আছে করি এখনও আমি শক্তি বাগানটারে আরও খালি উৎপাদন করতে আমাদের 5 বছর যে আমার এখানে 1000 গাছ আছে, 1000 গাছ থেকে অনুমানিক আমি একটা আইডিয়া করছিলাম 1,00,000 টাকা পাই। তখন দিন দুর্যোগ যে আবহাওয়ার অসুবিধায় আমাদের এই বাগান থেকে এখন শক্তি অনেকটা মাটি পড়ে গেছি, এটা রক্ষা করা গেছে না, অনেক ধরনের মেডিসিনও দেওয়া হয়েছে। কিন্তু এটা চাইতেছে কিটা খুব নর্মাল একটা আবহাওয়া লাগে, যদি আবহাওয়া একদম বেশি থাকে তাও এটা কিটা হয় তাহলে এটা শক্তি পড়ে মাটিতে, এটা ঠিক না। তারপরে যদি আবার খুব বড় ধরনের বেশি বৃষ্টি হয় বর্ষণ, এটাও ক্ষতি করে, এত পরিশ্রম লাগে না, এটা খুব সহজে গাছটার মধ্যে কীটা হয় ফসলটা উৎপাদন করা যায়। অন্য অন্য ফসল থেকে নেই, এটার মধ্যে য ফসল আছে দেখা গেছে ও সবটির মধ্যেই আমি বেনিফিট হয়েছি। আর সব থেকে আমি এটা কই আর যে এলাকার আমাদের ভারতের মধ্যে যে কৃষক আছে আলিয়া, কেননা তো এই সপরি বাগানটা তো অনেক দিকে তারা করে, কলিকাতাতেও আছে সিকিমেও আছে, এই চারাটা অন্তত সিকিম থেকে আনা হয়েছি নাকি স্কিমটা ধরা হয়েছে। আমাদের এডিও জয়নাল আবেদিন ওনার এই স্কিমটা আমাদের শিলচারে ধরছে, কারণে আজকে আমাদের শিলচারে কয়েকটা বাগান আছে, কয়েকটা বাগানের মধ্যে আমার বাগানটাও টিকে আছে, আর তখন তো টিকাইতে পারছে না। আচ্ছা, লো আসিন বাসকান্দি আসিল তিনটে বাগান। আচ্ছা, তো তিনটে বাগানের মধ্যে এখন দেখা গেছে এগ্রিকালচার এডিও আমাদের এখানে হয়তো গত 1 মাস আগে আইছিল, তারপরে এগ্রিকালচার যে সিনিয়র এডিও গৌতম নাথ ওনাও আইছিল,
তারপরে গডরেজ কোম্পানি থেকে আরেকজন ভদ্রমহিলা আইছিল, তারাও আইয়া এটা অনেক সময় ফটো ওটো উঠাইয়া তারা দেখিয়া গেছে। তো এগ্রিকালচার রেডিও যখন হয়েছে জয়নাল আবেদিন তাই না খুশি, মানে আমার দেওয়া যে স্কিমটা দৌড়ছিলাম একটা স্কিম ওই কেন দেখা গেছে তাই নিতে করিয়া ধরিয়া রাখছে আর উপকৃত হয়েছি। একটা সক্রিয় গাছ থেকে একটা গাছ থেকে নিম্নস্তরের 3,000 টাকার ফসল পাওয়া যায়। এই কারণে কইছি আজ পর্যন্ত কোনো ফসল দাঁড়াইছে না, 2 বছরের মাথাতে হয়ে যাব কিন্তু 3,000 টাকা। কিন্তু হয়েছে অর্গ্যানিক পদ্ধতিতে। আচ্ছা, অর্গ্যানিক জৈব সার যেটা আছে এটাই।